নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো WPSC এক্সাম। এই ভিডিওতে আমরা মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করবো। সমস্ত কিছু আমরা WBTA থেকে করবো, এটা আমাদের ভিডিও নম্বর 6। এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এই সমস্ত কোশ্চেনগুলো সমস্ত তোমরা যদি আমাদের এই সাজেশনগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমরা কিন্তু 100% গ্যারান্টি সমস্ত যতগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন টাইপের কোশ্চেন আসবে 1 নম্বরের, সমস্তগুলো তোমরা অবশ্যই কমন পাবে এবং সমস্তগুলোই তোমরা অ্যান্সার করতে পারবে। সেই জন্য তোমাদেরকে রেগুলার আমাদের এই ভিডিওগুলোকে দেখতে রাখবে। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তোমরা গিয়ে প্লে লিস্টে দেখতে পারো। চলো তোমাদেরকে আজকে তাহলে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সমস্ত কিছু আমরা WBTA থেকে নেওয়া হয়েছে। তোমাদেরকে পরে আমি পেজটা বলে দিচ্ছি যে কত নম্বর পেজে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো WBTA-তে পেয়ে যাবে। প্রথম কোশ্চেনটা কি আছে এখানে, ভারতের চিপকো আন্দোলন ছিল, চিপকো আন্দোলন এটা কোন আন্দোলনের সঙ্গে রিলেটেড ছিল? এটা ছিল পরিবেশ আন্দোলনের সঙ্গে রিলেটেড। তাহলে এটাকে বলা হতো চিপকো আন্দোলন অথবা পরিবেশ আন্দোলন। তাহলে এখানে ঘটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে। নেক্সট কোশ্চেনটা কী আছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? এখানে বলতে লাগবে নেত্রী কে ছিলেন, এটার নেত্রী ছিলেন তোমাদের অরুন্ধতী রায়। ঘটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে এখানে, সাধারণ জনশিক্ষা কমিটি গঠন হয়, সাধারণ জনশিক্ষা কমিটি এটা কবে গঠন হয়েছিল? এটা গঠন হয়েছিল কতই, 1823 খ্রিস্টাব্দে। এখান থেকে তোমাদের ঘটা সঠিক উত্তর হয়ে যাবে। 3 নম্বরে যেটা আছে তোমাদের, এখান থেকে ঘটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? কোশ্চেনটা আমরা আগেও করেছি, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকতে তাহলে কিন্তু তোমরা এখানেই দেখবে যে অনেকগুলো কোশ্চেন বারবার রিপিট হতে আসছে। তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রথম সম্পাদক ছিল গিরিশচন্দ্র ঘোষ। তাহলে তোমাদের এখান থেকে খটা, তোমাদের এখান থেকে 4 নম্বরে খটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। কটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, চাইবাসার যুদ্ধ হয়েছিল, চাইবাসার যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল সেটা তোমাদেরকে এখানে বলতে লাগবে। 6 নম্বরে যে কোশ্চেনটা আছে তোমাদের, চাইবাসার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সেটাকে তোমাদের বলতে লাগবে। এটা হয়েছিল কাদের মধ্যে, ইংরেজ এবং কোলদের মধ্যে। খটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, কুতখাটি প্রথার অর্থ, কুটখাতি এই যে আছে, যেটা আছে কুতখাটি, কুতকাঠি, কুতকাঠি যেটা আছে এই প্রথার অর্থ কী ছিল, এই প্রথার অর্থ কী ছিল সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। এই প্রথার অর্থ ছিল যৌথ মালিকানা। এখান থেকে খটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অসমান ঘটে, মানে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এসেছিলো, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কবে এসেছিলো? তাহলে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত এসেছিলো, 1858 খ্রিস্টাব্দে, এবং তারপর থেকে প্রায় 200 বছর ভারতে এরা রাজ করেছিল। 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা ভারতে ছিল। তাহলে 1858 খ্রিস্টাব্দে এরা এখানে এসেছিলো। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? এই কোশ্চেনটাও রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটাও আমরা আগে করেছি। ভারত মাতা চিত্র কে এঁকেছিল, অরবিন্দ্রনাথ ঠাকুর এখান থেকে এসেছিল। কটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বর্তমান ভারত পত্রিকাটি প্রকাশিত হয়, বর্তমান ভারত প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটা তোমাদেরকে এখানে বলতে লাগে। বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উদ্যোধন পত্রিকায় যেটা আছে এখানে বর্তমান ভারত প্রকাশিত হয়েছিল। কটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে এখানে, নেক্সট কোশ্চেনটা আছে বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, বাংলার গুটেনবার্গ কাকে বলা হতো? বাংলার গুটেনবার্গ বলা হতো চার্লস উইঙ্কিলসকে। এখানে খটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে তোমরা WBTA 234 এবং 235 পাটা এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট তোমাদের কাছে যদি WBTA বইটা থাকে সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দাগিয়ে নেবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, হাফটন প্রিন্টিং এই যে পদ্ধতিতে আছে এই পদ্ধতিতে কে প্রবর্তন করেছিল সেটা তোমাদেরকে এখানে বলতে হবে। এই প্রবর্তন কে করেছিল, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটার প্রবর্তন করেছিল। কটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, এই কোশ্চেনটাও আমাদের আগে রিপিট হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ কত কোশ্চেন রিপিট হচ্ছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1929 খ্রিস্টাব্দে। ঘটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নিখিল ভারত যেটা আছে এখানে তোমাদের, নিখিল ভারত তো 1929 হবে না, এখান থেকে নিখিল ভারত যেটা হবে 1927 হবে, নিখিল ভারত তো যেটা হবে তোমাদের, নিখিল ভারত হবে 1927। এখান থেকে তোমাদের ঘটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হবে, সরি নিখিল ভারত তো যেটা হবে তোমাদের 1920 খ্রিস্টাব্দে হবে। খটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হবে, 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়নটা প্রতিষ্ঠিত হয়েছিল, 1920 খ্রিস্টাব্দে। খটা এটাকে দাগিয়ে নাও তোমরা ভালোভাবে, খটা এখান থেকে তোমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, প্রেজেন্ট মোমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে, প্রেজেন্ট মোমেন্ট অফ ইন ইন্ডিয়া গ্রন্থটা কে লিখেছিল, ডিএন ধনগারে, ডিএন ধনগারে, ঘ ডিএন ধনগারে এটাকে লিখেছিল।
নিষ্কাশনটা কি আছে, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে? এই কোশ্চেনটা আমাদের আগে রিপিট হয়েছে, এটা এখানে থেকে এটার সময় কনফিউশন হয়ে যাচ্ছিলো। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে? 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলাটা শুরু হয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, সেই জন্য এগুলোকে কিন্তু স্টার মার্ক করে রাখবে সবগুলো। নেক্সট কোশ্চেনটা কী আছে, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই কোশ্চেনটাও আমাদের রিপিট হচ্ছে, সেই জন্য দেখতেই পাচ্ছ যে কত কোশ্চেন এখানে রিপিট হচ্ছে। এগুলোকে সবসময় বারবার তোমরা যদি ভিডিওগুলোকে দেখে যাও তাহলে কিন্তু সমস্ত কিছু তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। তাহলে কি নারী কর্ম মন্দির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উর্মিলা দেবী। কটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী আছে, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, তিলক স্বরাজ তহবিল যেটা আছে এটা গঠন করা হয়েছিল কখন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিংবা কোন আন্দোলনের টাইমে এটাকে গঠন করা হয়েছিল? এটাকে গঠন করা হয়েছিল অহিংস সহযোগ আন্দোলনে, অহিংস অসহযোগ আন্দোলনে এটা গঠন করা হয়েছিল। গটা তোমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রকাশিত হয়, এই কোশ্চেনটাও রিপিট হচ্ছে আমাদের। তাহলে দেখতে পাচ্ছ কত কোশ্চেন এখানে রিপিট হচ্ছে, এখান থেকে দেখে গেলেন কমসে কম 5টা রিপিট হয়ে গেল, সেই জন্য তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও। তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা যেটা প্রকাশিত হয়েছিল 1832 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, গটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি আছে, স্বতন্ত্র ভাষাভিত্তিক মধ্যপ্রদেশ গঠিত হয়, অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে। গটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে, 19 নম্বর যেটা আছে গটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সর্দার বল্লভভাই পটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখান থেকে তোমাদের ঘটা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আজকের জন্য এই 20টা এমসিকিউ কোশ্চেন, নেক্সট ভিডিওতে আমরা আর যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো আমরা অবশ্যই করবো, সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখো।